এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন এদেশে আয়নার চলন হয় নাই কারও বাড়িতে একখানা আয়না কেউ দেখে নাই এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ আহা! এই যে তার বাপ জানে চেহারা বহুদিন তার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায় তাই আয়নায় নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লুইয়া চুমা দিল আহা বাপজান তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান খেতের মধ্যে লুকাইয়া তো বাজান বাজান ও বাজান চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায় চাষি বলে বাপজান তুমি তো মরিয়া গেলে তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দেখি ধান বনিয়াছি শাইল ধান বনিয়াছি দেখো দেখো বাজান কেমন তারা রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতি লইয়া তার সবগুলো খেতে ঘুরিয়া বেড়াইল সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানিকে সে কোথায় রাখে সে তো গরিব মানুষ তার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া দৌড়াইয়া সে বাড়ি চলিয়া আসে এখানে যায় ওখানে যায় আর দৌড়াইয়া বাড়ি চলে আসে পানির কলসির ভিতর থেকে সেই আয়নাখানা সে বাইর করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমারে একলা রাখি আমি এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো বাজান যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষার বউ ভাবে দেখ রে এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কতর হাসি তামাশা করিত এটা ওটা কিন্তু দিন আমার সাথে একটাও কথা বলে না পানির চাহিত কলসির হইতে বাহির কি করিয়া দেখে আর আবল তাবোল বকে ইহার কারণ কি সেদিন চাষি ক্ষেত খামারে কাজে মাঠে গিয়েছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সে আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল আয়নার উপর তার নিজেরই ছাইয়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনোদিন দিন আয়নায় নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এ পানির কলসির ভিতরে লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ একই দিন তার স্বামী তার সাথে কোনো কথাই বলিতেছে না যখনই অবসর পায় তখনই ওই মেয়েটার সাথে কথা বলে আসুক আজ মিনিষে বাড়ি আজ দেখাই বউ এর মজা ঝাটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে করা কথা স্বামীকে মনে মনে তা হাতে লাগিল। দুপুর বেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে খামিয়া চাষি যখন ঘরে ফিরিল চাষার বউ তখন ঝাটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওরে গোলাম তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া নিয়েছিস এই বলি আয়নাটাকে চাষির সামনে ছুড়িয়া ফেলিল করু কি করো কি ও যে আমার বাজান অতি আদরের সঙ্গে সে আয়নাটা কুড়াইয়া লইল দেখাই আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়ে আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখ তো মিনসে এর ভিতর কোন মেয়ে লোক আছে এ তোর কোনো নতুন বউ কি না চাষি বলে তুমি কি পাগল হইলে এই যে আমার বাজান ওরে গোলাম ওরে নফর তবুও বলিস তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাক তার কপালে টিপ আছে নাকি বউ আরো জোরে জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড়ো বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধা ঘমটা দিয়ে বলিল কিলো তোদের বাড়িতে এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও তো কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষের বউ আগাইয়া আসিয়া বলল দেখো ববুজন আমাদের মিনশে আর একটা বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসের ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়ে পিছিয়ে ফেলিব না দেখো দেখো ববুজন এই আয়নার ভিতরে কে ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপর মুখ দিল তখন দেখা গেল আয়নার ভেতরে দুইজনের মুখ ও বাড়ির বউ বলিল এ তো তোর চেহারা আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কি বলেন বুবুজন এর ভিতর তো আমার ভাবজানের চেহারা এ বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল তখন তিনজনের চেহারি দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির বউ আসিল আরফানের মা রহমানের বোন আনোয়ারের নানি তারাও আসিল যে আয়নার উপর মুখ দেয় তাহারই চেহারায় আয়না দেখা যায় এ তো বড়ো কথা সে না শোন এই কথা গায়ে গায়ে সে গায়ে রুটিয়া গেল একদম এদের সুইতে ওদের সইতে লোক ছুটি আসিল সে জাদুর তেলিস্মাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিল যে এটা আয়না